السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নিয়ান যেমন আসার এবং বসার তৌফিক পেয়েছি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মানবতার দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকল বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই অবগত আছেন যে আমাকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে সুন্দর অজুকারী। সম্মানিত উপস্থিতি, অজু অজু হলো পবিত্র হওয়ার একটি মাধ্যম। তার অর্থ হলো পবিত্রতা অর্জন করা, মানুষের নির্দিষ্ট কিছু অংশ ধৌত করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা যায় তাকে অজু বলা হয়। অজু ইমেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ হাদিসে আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অর্ধেক। এই কথা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা ইমানের অর্ধেক বলেছেন। আর পবিত্রতা যেহেতু অজু দ্বারা করা যায়, তার মানে অজু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর অজু ছাড়া বলছে সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। যদি সালাত আদায় করতেই হয় তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইদা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন সালাত আদায় করার ইচ্ছা করবে ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতের কোন পর্যন্ত ধৌত করবে, ওয়ামসাহু বিরউসিকুম, তারপর তোমাদের মাথা মাসাজ করবে, ওয়ারজুল কুমিলাল কাবাইন, তারপর তোমাদের পায়ের টাকু সহ ধৌত করবে। তারপরে আয়াতের শেষে আল্লাহ তাআলা আর বলেন মা ইউরিদুল্লাহ লিয়াজাল আলাইকুম, আল্লাহ তাআলা চান না তোমাদের জীবনকে সংকীর্ণ করতে, মিন হারাজু ওয়ালাকিন ইউরিদু লিতাহিরাকুম, তিনি চান তোমাদেরকে পবিত্র রাখতে, ওয়ালিউতিম মানি আমাতাহু আলাইকুম, যাতে করে তোমাদের উপর তার নিয়ামত পরিপূর্ণ করতে পারে, লা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। এই হাদিস থেকে দুটি জিনিস বোঝা যায়। একটি হলো আমাদেরকে অজু করার সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা যদি ধারাবাহিকতা বজায় রাখি তাহলে অজু করার একটি সৌন্দর্য থাকবে। এবং দ্বিতীয় কথা, আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রাখতে চান। আমরা যদি পবিত্র থাকি তাহলে আল্লাহ তালা আমাদের উপর রহমত বরকত বর্ষিত করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা অজুর পবিত্রতা সম্পর্কে জেনে নিই। আনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওয়াদু খরজত খদ্দায় মিং জাসাদিন হাত্তা তাখরুজ হাত্তা তাখরুজ মিং হাত্তা তাখরুজ মিং তাহতিল আসফার। আফফান ওমর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার শরীর থেকে গুনাহ সব ঝরে পড়ে যায়, এমনকি তার মুখের ভিতর থেকেও। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি পাঁচ ওয়াক্ত পাঁচ বার অজু করি তাহলে আমাদের দিনে কোনো গুনাহই থাকে না, তখন আমাদের ছোটো ছোটো গুনাহগুলো অজুর মাধ্যমে ঝরে পড়ে যায়। এবার কারা হাদিসে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল তাবলুগুল হালিয়াতি মিনাল মুমিন তাবলুগুল হালিয়াতি মিনাল মুমিনিনা ওয়া তাবলুগুল ওয়া তাবলুগুল ওয়াদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল মুমিনের ওই স্থানগুলো সুদর্শন এবং সুন্দর সুন্দর হবে কিয়ামতের দিন, যেসব স্থানগুলিতে তার অজুর পানিগুলো পৌঁছেছে। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে কিয়ামতের দিন যারা মুমিন, যারা পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার অজু করতো, সুন্দরভাবে অজু করতো, তাদের ওই অজুর স্থানগুলো উজ্জ্বল হবে, সুন্দর হয়ে উঠবে, মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহর রাসূল তাদেরকে চিনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। পরিশেষে আমি বলতে চাই যে অজু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিকভাবে অজু করি তাহলে অজুর মাধ্যমে আমরা গুরুত্ব আমরা আমাদের গুণাগুলো জড়ে ফেলতে পারবো, এবং কে আমাদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুযায়ী অজু করার সুন্দরভাবে অজু করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।